পরের দিন যেমন কথা তেমন কাজ। সকাল সকাল উঠে মহাকাল মন্দিরের দিকে আমরা রওনা দিয়েছিলাম এবং মহাকাল মন্দিরে উঠতে উঠতে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই যে জায়গাটা, এই জায়গা থেকে তোমরা মহাকাল মন্দিরের পুজোর প্রসাদ প্রসাদ যদি কেনার হয় কিছু তো পেয়ে যাবে, তারপরে আরামসে মন্দিরের পথে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। একবার ঘুরিয়ে তার মন শান্তি হয়নি, ওই যে আবার ঘোরাতে 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 সে বেশ মজা নিচ্ছে। এই দেখো ঘুরানো শেষই হয় না তার, আমি ওই জন্য ক্যামেরাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছি। জয় মহাকাল। ये वादिया ये कस्तिया हमको कविता नहीं आकिया, ও ভাবছিল একটা স্লো মোশন দিয়ে তার পিছনে একটা বেশ সুন্দর করে কবিতা লাগাবো, কিন্তু ভাই ওইসব হচ্ছে না। স্লো মোশনটাই দেখে নাও, দেখে নিয়ে মস্তি না। কাল রাতে আমি খুব একটা ভুল ধারণায় ছিলাম, মেন মল যে বাজারটা ওই জায়গাটাতে আমি ঘুরপাক করছিলাম আর ভাবলাম যে মলের ওখানে বসে গেছি, মানে বলের পুরো মেন জায়গাটা দেখে গেছি, কিন্তু এইটা হচ্ছে মেন মল রোড। এইখানে বসার অনেক চেয়ার আছে, এই জায়গাটাতে মানুষ বলে বসার জায়গা পায় না, কারণ সত্যি জায়গাগুলো এত সুন্দর মনোরম জায়গা, মানে বলে বোঝানো যাবে। এই দেখো আমি এখান থেকে বেশ কাঞ্চনজঙ্ঘা দেখে নিয়েছি, আমাকে আর টাইগার হিল যাওয়ার দরকার নেই, তো সেই জায়গাটাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তোমরাও এখানে সকাল সকাল এলে আর মেঘ যদি পরিষ্কার থাকে তোমরাও আরামসে দেখতে পারো। ও এই জায়গাটা হচ্ছে ওই মহাকাল মন্দির যে আছে তার পাশ দিয়ে সোজা হেঁটে পিছন দিকে চলে আসবে, যেখানে বসার জায়গাগুলো করেছে ঠিক ওই জায়গাতে দুটো স্পট আছে বসার, ঠিক এপারেও জায়গাও তুমি দেখতে পারবে আবার ওপার থেকেও তুমি দেখতে পারবে। ওই যে বললাম সামিট, তার জন্য আজকে জুওলজিক্যাল পার্কটা বন্ধ, মানে খালি মহাকাল মন্দির আর পিস পকোড়া দেখলাম। তাহলে আজকে টাটা বাই বাই, ঠিক আছে, ব্লগ আজকে এখানেই এন্ড। তো দেখে জানাও কমেন্টে কিরকম কি লাগলো না লাগলো। আমরা তো যারা ঘুরতে যাচ্ছ অবশ্যই চলে আসো দার্জিলিং খুব তাড়াতাড়ি করে, খুবই সুন্দর জায়গা। সবাই বলে দার্জিলিং ইজ দ্য কুইন অফ হিলস, তোমরা দেখতে পেলে সিরিয়াসলি দার্জিলিং ইজ দ্য কুইন অফ হিলস, সারাক্ষণ ঠান্ডা। চলো টাটা। পরের দিন ভোরবেলা আমরা শেয়ার গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম, রওনা দিয়েছিলাম আমরা শিলিগুড়ির পথে, আর এই জন্যই ভোরবেলা বেরোনো, কারণ যত বেলা বাড়বে তত লোকেদের ভিড় বাড়বে, গাড়ি পাওয়া যায় না, এইসব প্রবলেমস থাকে। তোমরাও এটা ট্রাই করো যে যতটা সকাল সকাল পারবে ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো, বা যদি রিজার্ভ গাড়ি থাকে তাহলে তো আরো। আর বাকি ইটিনারিজ কিরম খরচা সব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দেখো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব।